পড়া এসেছি, মাত্র এক ফিট লম্বা ছিলাম, আমার হাত কিন্তু আমি ব্রেন দিয়ে কোন কাজ করতে পারতাম না, আমার মুখ ছিল কিন্তু জবান কে দিয়েছে জোরে বলেন, এই হাত দিয়ে যে আমরা ধরতেছি ধরার শক্তি কে দিয়েছে, এই পাও দিয়ে যে হাঁটতেছি হাঁটার শক্তি কে দিয়েছে, এই চোখ দিয়ে যে দেখতেছি দেখার শক্তি কে দিল, এই ব্রেন দিয়ে যে আমরা কত কাজ কর্ম করি ব্রেন খাটাইয়া, এই ব্রেনটা কে দিল জোরে বলেন, আল্লাহ বলেন করছো এ মানব জাতি তোমরা কিভাবে তোমার প্রভুর সাথে নাফরমানি করছো, আসলে তো তোমরা কিছুই ছিলে না, তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণদান করেছি, হায়াত দিয়েছি, এই হায়াত আল্লাহর রসুল বলেন দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত, হে কারিমান্দার মা বোনের আরোগ্য করে শোনেন, এ মা যেই ঘরে আপনি সাদা কাপড় পরে যেই ঘরে রঙিন কাপড় পরে ঢুকছেন ওই ঘরে, ওই ঘর থেকে বের হয়ে কবরে যাইতে হবে, আল্লাহ তাআলা এসে দুনিয়া দেখি দিনের জন্য 5 দিনের জন্য।